ओके क्लास नाइन तुम्हारे आज के शुरू करते जा नतून चैप्टर चार नम्बर चैप्टर मेनलि ऑपरेटर एंड एक्सप्रेशन चैप्टर ये दुटो भागे भाग कर आज के ऑपरेटर नहीं कथा बोल नेक्स्ट दिन एक्सप्रेशन और छोटोखाटो किछु आछे ऑपरेटर ही छोटोखाटो किछु आछे जेगुलो कतटा इम्पोर्टेंट नय सेटा निये कथा आज के इम्पोर्टेंट जिनिस निये एवं इम्पोर्टेंट माने एटा बेस इम्पोर्टेंट केमन एटाते फाँकि मेरे किछु करते पारा जाबे ठीक आछे ओके जेमन तुम्हारा देखते ओपरे लिखे रेखे ऑपरेटर इन जावा ऑपरेटर काके बोले जे कोनो सिम्बल्स जा कोनो ऑपरेशन करार जन्य व्यवहार करा है ताके बोला है ऑपरेटर ऑपरेशन की एरिथमेटिक ऑपरेशन माने जोग वियोग गुण भाग एडिशन सबट्रैक्शन मल्टीप्लिकेशन डिविशन रिलेशनल ऑपरेशन एरकम विभिन्न रकम ऑपरेशन आछे ऑपरेशन गुलो करबार जन्य जे सिम्बल गुलो के यूज करा है सेगुलो बोले ऑपरेटर एनी सिम्बल्स यूज इन डिफरेंट टाइप्स अफ ऑपरेशन्स लाइक एरिथमेटिक लॉजिकल एटसेट्रा आर कॉल्ड ऑपरेटर्स ऑपरेटर के मोटामुटी तार ऑपरेंडर संख्यार उपरे निर्भर करे तीन भागे भाग करा है बेस्ड ऑन इट्स नंबर अफ ऑपरेंड्स थ्री टाइप्स अफ ऑपरेटर है तीन तरीके का अलग अलग ऑपरेटर है इसके ऑपरेंड के संख्या के ऊपर बेस कर ठीक है टाइप्स ऑफ ऑपरेटर्स बेस्ड ऑन नंबर ऑफ ऑपरेंड्स पहला यूनरी ऑपरेटर ये कौन है इसका एक ही ऑपरेंड रहता है ये एक ही ऑपरेंड के ऊपर काम करता है एक्टा ऑपरेंडर ऊपर ही काज करे একের বেশি দুটো অপারেন্ড এতে থাকে না যেমন সিম্পল একটা এক্সাম্পল আচ্ছা এটা কিসের জন্য সিঙ্গেল অপারেন্ড সিঙ্গেল অপারেন্ড সিঙ্গেল যেমন মাইনাস এ এটা হচ্ছে অপারেন্ড আর মাইনাসটা হচ্ছে অপারেটর তাহলে মাইনাস অপারেটরটা হচ্ছে একটা ইউনারি অপারেটর কটা অপারেন্ডের উপরে কাজ করছে একটা এ একটা অপারেন্ডের উপরে কাজ করলে তাকে বলবো ইউনারি অপারেটর কিন্তু যদি একটা অপারেটর দুটো অপারেন্ড থাকে তখন তাকে বলবো বাইনারি অপারেটর কি কি ধরা যাক আচ্ছা এখানে কটা অপারেন্ড টু অপারেন্ড ঠিক আছে যেমন সি ইকুয়াল টু এ প্লাস বি এখানে এ আর বি দুটো অপারেন্ড এও একটা অপারেন্ড বিও একটা অপারেন্ড আর এই প্লাস এটা হচ্ছে অপারেটর তাহলে একটা অপারেন্ডের দুদিকে দুটো অপারেটর এই একটা অপারেটরের দুদিকে দুটো অপারেন্ড ক্লিয়ার এই ধরনের অপারেটর প্লাস মাইনাস ইনটু ডিভাইড এই ধরনের অপারেটরগুলোকে বলা হয় বাইনারি অপারেটর যা দুটো করে অপারেন্ড আছে এতটা ক্লিয়ার একটা মজার জিনিস দেখ এখানে ইকুয়াল টু একটা অপারেটর এর এই দিকে একটা অপারেন্ড আর এই পুরোটা একটা অপারেন্ড সি ইকুয়াল টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি এর রেজাল্ট একটা অপারেন্ড আর সি টা একটা অপারেন্ড যেটাই এ প্লাস বি এর রেজাল্ট কোথায় গিয়ে ঢুকবে সিতে তাহলে ইকুয়াল টু টাও একটা অপারেটর কি ধরনের অপারেটর বাইনারি অপারেটর দুটো অপারেন্ড আছে দুটো অপারেন্ডের উপরে একসঙ্গে কাজ আর হচ্ছে টার্নারি অপারেটর আপাতত এই নিয়ে আলোচনা করব এটা করছি না পরে আমরা এই নিয়ে আলোচনা করব টার্নারি অপারেটরটাকে টার্নারি অপারেটর বলা হয় কিন্তু এটা একটা সিঙ্গেল অপারেটর নয় দুটো অপারেটর নিয়ে আবার এর একটু এক্সপ্রেশন একটু অন্যরকম ব্যাপার আছে
এটা নিয়ে পরে আমরা বিশদে প্রোগ্রামের সময় আরো ভালো করে আলোচনা করবো বা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আমরা একটু ভালো করে আলোচনা করবো। আপাতত জেনে রাখ যে তিনটে পার্ট নিয়ে এইটা কাজ করে বলে একে টার্নারি অপারেটর বলা হয়। আবার এর অন্য কারণে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে টার্নারি। এটা কটা? না, থ্রি অপারেন্টস। কিরকম? না, এখানে হচ্ছে এক্সপ্রেশন ওয়ান ইন্টারোগেটিভ, এক্সপ্রেশন টু কোলন, এক্সপ্রেশন থ্রি। এক্সপ্রেশন ওয়ান যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন টুটা কাজ করবে, নইলে এক্সপ্রেশন থ্রিটা কাজ করবে। যদি এক্সপ্রেশন ওয়ানে যাই থাকুক না কেন, সেটা যদি ট্রু হয়, সেটা যদি ঠিক হয়, তাহলে এই পার্টটা কাজ করবে, নইলে ওই পার্টটা কাজ করবে। ইফ এক্সপ্রেশন ওয়ান ইভালুয়েটস অ্যাজ ট্রু, দেন এক্সপ্রেশন টু উইল এক্সিকিউট, আদারওয়াইজ এক্সপ্রেশন থ্রি উইল এক্সিকিউট। এটা টার্নারি অপারেটর, কিভাবে হবে না হবে নেক্সট ক্লাসে আমি বলবো, আপাতত এটা ধরে রাখ কিছু আছে, পরে আমরা বুঝবো। তিন ধরনের অপারেটর হলো কিসের ভিত্তিতে? নাম্বার অফ অপারেন্টস এর ভিত্তিতে। এবার হচ্ছে কাজের ভিত্তিতে, ইউজ এর ভিত্তিতে কি কি ধরনের অপারেটর আছে, টাইপস অফ অপারেটর বেসড অন ইউজ। একটা ফার্স্ট একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কেমন? দেখো, অ্যারিথমেটিক অপারেটর যেগুলো অ্যারিথমেটিক্যাল কাজে ব্যবহার করা হয়, মানে ম্যাথমেটিক্যাল কাজের জন্য ব্যবহার করা হয়। কি কি আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো। যেমন প্লাস, মাইনাস, এইটা হচ্ছে ইনটু। কম্পিউটারে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনটু হচ্ছে অ্যাস্ট্রিক। ডিভিশন আর এইটা, এই সাইনটাকে বলা হয় মডিউলাস সাইন। এটাও একটা ডিভিশনের কাজে ব্যবহার করা হয়, সেই ডিভিশনটাকে বলা হয় মডিউলার ডিভিশন, সাধারণ ডিভিশন। সাধারণত এই চিহ্নটা মানে এইটা কিসের জন্য ব্যবহার করা হয়? পার্সেন্টের জন্য ব্যবহার করা হয়। এই ডিভাইড চিহ্নটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ। এইদিকে ঝুঁকে থাকে স্ল্যাশটা, বলে এটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? কোশেন্ট বের করা, এটা ভাগ করবো, ভাগ করে কোশেন্টটা পাওয়া যায়, ঠিক আছে? আর এটা হচ্ছে রিমাইন্ডার পাওয়ার জন্য। এই ডিভিশনটাকে বলা হয় মডিউলাস ডিভিশন। মানে তোদেরকে খুব সহজে বোঝাতে গেলে আমি বলতে পারি যে 15/2 এর অ্যান্সার হবে 7। 15 কে এই চিহ্নটা দিয়ে ডিভাইড করলে তার অ্যান্সার হবে 7। সেভেন কেন? দেখ, 7.5 হওয়া উচিত, 15 কে ভাগ করছি, ঠিক। কিন্তু যদি 15টাও ইন্টিজার হয় আর 2টাও ইন্টিজার হয়, ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করলে কি আসার কথা? আগের চ্যাপ্টার, ওই জন্য বলেছি প্রত্যেকটা চ্যাপ্টার বুঝে বুঝে করতে হবে। এটা অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, তুই মধ্যেখান থেকে দুম করে পেঁয়াজটাকে বের করে নিতে পারবি না, তোকে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এগোতে হবে। তুই যদি এইটা করতে যাস পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে, এইরকম ভাবে বুঝতে হবে। তোকে একটা না বুঝলে পরেরটা তুই ঢুকতে পারবি না। তাহলে ডেটা টাইপে বলে রেখেছিলাম ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করলে ইন্টিজারই বেরো, ওই জন্যে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করে ওটাকে ফোর্সফুলি আমরা ডাবল এ বা ফ্লোটে কনভার্ট করছিলাম। এখানেও তাই হবে, 15কে 2 দিয়ে ভাগ করেছি, দুটো ইন্টিজার, রেজাল্টও বেরোবে ইন্টিজার, ফ্র্যাকশনাল পার্টটা বাদ চলে যাবে, তাহলে কত পাবো? 7। তাহলে সেটা কি পাচ্ছি? কোশেন্টটা পাচ্ছি। কেন না? যদি এখানে বলি আমি 15/2, 15 7 যা 2 7 যা 14, কত পাঁচে? 1। তাহলে এটা কি? কোশেন্ট। এটা কি? রিমাইন্ডার, তাই না? তাহলে এইটার জন্য আমরা কি ডিভাইড চিহ্নটা আমরা কি পাচ্ছি? কোশেন্ট পাচ্ছি। কিন্তু এটা যদি আমি 15 মডিউলার ডিভিশন 2 লিখি তাহলে অ্যান্সার পাবো 1। মানে কোনটা? রিমাইন্ডারটা। রিমাইন্ডারের জন্য মডিউলার ডিভিশন আর কোশেন্টের জন্য ইন্টিজার ডিভিশন।
ক্লিয়ার? ওকে, অনেকে কোশ্চেন আছে, যদি দুটোই স্যার ফ্লোটা ফ্লোটে পাবো, ফ্র্যাকশনাল পাবো, অসুবিধা নেই, ডবল থাকলে এক ফ্র্যাকশনাল পাবো, কোনো সমস্যা নেই, সেদিক থেকে ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। ওকে, দু নম্বর হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর সবসময়তে দুটো ভ্যালুর মধ্যে রিলেশন চেক করে, কম্পেয়ারেশন করে, লজিক্যাল রেজাল্ট দেয়, রেজাল্ট সবসময়তে বুলিয়ান আসে, বুলিয়ান ভ্যালুতে রেজাল্ট দেয়। বুলিয়ান মানে ট্রু ফলস, তাই না? ইয়েস নো বলেছিলাম বুলিয়ান, এখানে তাই আমি দেখালেই তোরা বুঝতে পারি। রিলেশনাল অপারেটর কি কি আছে? গ্রেটার দেন, লেস দেন, greater than equal to, less than equal to, equal to, equal to, or not equal to, এটাকে not equal বলা হয়, এটা হচ্ছে not equal, তাহলে greater than, less than, greater than equal to, less than equal to, equal to, equal to, equal to, equal to, equality check করার জন্য, যে দুদিকে দুটো value same কিনা check করার জন্য double equal, single equal নয়, double equal, দুটো ইকুয়াল কিনা চেক করার জন্য ডাবল ইকুয়াল, মনে থাকবে। দেখ এই সবগুলোরই রেজাল্ট কিন্তু কিসে আসবে? সবগুলো রেজাল্ট তোর আসবে কিন্তু বুলিয়ান। কেমন? যদি আমি বলি নাইন গ্রেটার দেন সিক্স, তাহলে গ্রেটার দেন সিক্স, নাইন গ্রেটার দেন সিক্স, ট্রু না ফলস? ট্রু, তাহলে এটা রেজাল্ট আসবে ট্রু। ফাইভ লেস দেন ফোর, এটা রেজাল্ট কি আসবে? ফলস। 10 equal to equal to 10, তাহলে এটা রেজাল্ট কি আসবে? ট্রু, তাই না? 10 10 এর সমান, হ্যাঁ সমান। 9 6 9 6 এর থেকে গ্রেটার, ট্রু। 5 less than 4, এটা ভুল, তাহলে ফলস। তাহলে এ সব সময় কিসে রেজাল্ট দেবে? লজিক্যাল রেজাল্ট, কিসে? বুলিয়ান ভ্যালু। বোঝা গেছে? এটা হলো রিলেশনাল অপারেটর। আরেকটা অপারেটর আছে, সে অপারেটরটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে একটা ইকুয়াল, সিঙ্গেল ইকুয়ালকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। বোঝাচ্ছি, দেখ এখানে আমি ব্লক করে আলাদা করে বোঝাচ্ছি। যদি আমি বলি এ ইকুয়াল টু টেন আর এ ইকুয়াল টু টেন, এ দুটোর মধ্যে পার্থক্য, A equal to 10 means we are assigning the value of 10 into the variable A. Amra A bole variable er moddhe 10 bole value ta assign korchi. Hum log kya kar rahe hain? Right side ka value left side mein assign kar rahe hain. Isiliye assignment operator use hota hai. To assign the value in right side to the variable in left side. Ye koi बुलियन वैल्यू रिटर्न नहीं करता है, लेकिन a इक्वल टू इक्वल टू 10 इसका मतलब क्या है? हम चेक कर रहे हैं, वी आर चेकिंग वेदर द वैल्यू ऑफ a इज 10 और नॉट, वेदर द वैल्यू ऑफ a एंड 10 इज इक्वल और नॉट। हियर वी आर चेकिंग वेदर टू वैल्यूज इन लेफ्ट एंड राइट साइड आर सेम और नॉट। इफ इट इज सेम देन इट विल गिव द रिजल्ट इन ट्रू, अदरवाइज इट विल गिव रिजल्ट एज false. Boja galo? Equal to assignment operator, double equal to relational operator. Equal to is used to assign a value in a variable, double equal to is used to check whether the two values are equal or not. It will not return any logical value, it will return always a logical value, or it will return a value in boolean. Thik ache, eta galo assignment operator. Ebar যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আছে তিনটে, একটা হচ্ছে এরকম দুটো অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড সাইন, এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড, অ্যান্ডও বলা হয়। এটা কিসের কাজ করবে? অ্যান্ড বোঝাবার জন্য কাজ করবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডবল পাইপ, এরকম লম্বা লম্বা পাইপ, হ্যাঁ বলি এটা কোথায় আছে ভালো করে খুঁজে দেখবি, কিবোর্ডে আছে, এরকম লম্বা লম্বা দুটো লাইন, দুটো লাইন না একটাই আছে, একটাকে দুবার টিপলে দুটো হবে,
ডবল পাইপ, এটা যেমন একটা আছে দুটো টিপলে, আর এটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট অ্যান্ড অর নট, তিনটা অপার অ্যান্ড অর নট, তিনটা অপার অ্যান্ড মানে দুটো লজিক্যাল এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে এটা ট্রু দেবে, আদারওয়াইজ অলওয়েজ ফলস। অর মানে যে কোনো একটা দুটো এক্সপ্রেশন যদি ফলস হয় তাহলে ফলস, আদারওয়াইজ অলওয়েজ ট্রু। আর নট মানে ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু, মানে যেটা লজিক্যাল এক্সপ্রেশনের রেজাল্ট তার উল্টোটা, তার কমপ্লিমেন্টারি রেজাল্ট। বুঝতে পারলি না? বুঝিয়ে দিচ্ছি, চিন্তা করিস না, আমি দরকার হলে আজকে কমই বোঝাবো, নেক্সট দিন বাকিটা বোঝাবো, কিন্তু পরিষ্কার করে বোঝ। এইগুলো হচ্ছে ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে যাওয়ার, সি, সি প্লাস প্লাস, জাভা, যে কোনো, পাইথন বাদ দিয়ে, পাইথন আবার কনসেপ্ট পুরো আলাদা হয়ে যাবে, ওখানে আবার সব ভুলে যেতে হবে, এগুলো নতুন করে ভাবতে হবে, ঠিক আছে? তো অ্যান্ড কিভাবে কাজ করছে দেখো, বললাম 9 গ্রেটার দেন 6 অ্যান্ড 5 লেস দেন 4, তাহলে 9 গ্রেটার দেন 6 ট্রু না ফলস, ট্রু, অ্যান্ড 5 লেস দেন 4 ট্রু না ফলস, ফলস। অ্যান্ড এর ক্ষেত্রে বলছে দুটোই ট্রু হলে ট্রু, আদারওয়াইজ ফলস, তাহলে রেজাল্ট কি হবে, ফলস। কিন্তু অর এর ক্ষেত্রে 9 গ্রেটার দেন 6 অ্যান্ড 5 লেস দেন 4, তাহলে এটা ট্রু, এটা ফলস, সরি অর হবে, দুটো পাই, ট্রু অর ফলস, এখানে বলছে ট্রু হবে রেজাল্ট। কেন অ্যান্ডে বলছে দুটো ট্রু হতে হবে তবেই ট্রু, নইলে ফলস, অরে বলছে দুটোই ফলস হতে হবে তাহলে ফলস, আদারওয়াইজ ট্রু, কেন? খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পেরে যাবে। আমি বললাম যদি রাম এবং শ্যাম আসে তবেই ক্লাস নেব, নইলে নেব না, আই উইল টেক ক্লাস অনলি রাম অ্যান্ড শ্যাম উইল কাম। রাম একা এলো, স্যার পড়তে এসেছে, ক্লাস হবে? শ্যাম আসেন, আমি বলছি রাম অ্যান্ড শ্যাম, শ্যাম একা এলো, দুজনেই এলো না, লেটা চুকে গেল, ক্লাসের কোনো ঝামেলাই, দুজনাই এলো ক্লাস, একমাত্র যদি দুজনাই আসে তবেই ক্লাস, এটা হচ্ছে দুটো ট্রু হলে ট্রু, আদারওয়াইজ অলওয়েজ ফলস। কিন্তু অরে কি বলছি, আই উইল টেক ক্লাস ইফ আইদার রাম অর শ্যাম উইল কাম, আমি ক্লাস নেব যদি রাম বা শ্যাম যে কোনো একজন আসে। রাম একা এলো, শ্যাম আসে নাই, বস বস, তো কি শ্যাম এলো, রামের কি হয়েছে স্যার, রামের পাতলা পায়খানা হচ্ছে, তাহলে শ্যামকে করে যদি দুজনাই আসে তাহলেও ক্লাস হবে, একমাত্র একটা কন্ডিশনই হবে না, দুজনাই আসে, দুজনাই ফাঁকি মেরে দিচ্ছে, আইপিএল দিচ্ছে, বুঝেছি, তখন হবে, তাহলে দুটোই ফলস হলে ফলস, আদারওয়াইজ অলওয়েজ, এটা হচ্ছে নট। নটটা কিভাবে হবে, খুব ইন্টারেস্টিং, নট বলছে ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু, কিরকম? নটে বলছে ধর আমি লিখলাম নট 9 গ্রেটার দেন 6, তাহলে 9 গ্রেটার দেন 6 এর অ্যান্সার কি, ট্রু, তাহলে নট ট্রু, নট ট্রু মানে কি, নট ট্রু, ট্রু লয় কি বটে, ফলস, যদি তো নট ফলস, ট্রু, বুঝছিস কি, বুঝছিস, বুঝছিস তো, তাহলে নট ট্রু মানে ফলস, নট ফলস মানে ট্রু, মানে যা রেজাল্ট, যা ইনপুট দেওয়া হয়েছে তার উল্টোটা বা তার কমপ্লিমেন্ট বা তার পরিপূরকটা রেজাল্ট। এবার এটার এক্সাম্পল কি দেবো, ধর আমি বলে যদুকে বলে দিবি, যদু যদি আসে না আমি ক্লাস দেবো, যদু এসে হাজির হলো স্যার ক্লাস, হ্যাঁ বেরোব বেরোব ক্লাস করো, যদু এলো না মাথা ঠান্ডা, হ্যাঁ চল বস বস, যদু আসেনি তো তাহলে ক্লাস করো, তাহলে যদু ট্রু, ক্লাস ফলস, যদু ফলস, ক্লাস ট্রু, ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? পরে এটা আমরা প্রোগ্রামে অ্যাপ্লাই করবো,
ইমপ্লিমেন্ট করবো তখন দেখবো কিভাবে ইমপ্লিমেন্ট করবো, কিন্তু কনসেপ্ট অফ লজিক্যাল অপারেটর ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে নট, এটা তাহলে অ্যান্সার কি হবে, নট ট্রু মানে কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমি একটু সাম আপ করি, আমি দু কি কি জিনিস বাকি রাখলাম সেটাও একটু বলে দিই। আমি বাকি রেখেছি ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, এই দুটো শর্ট হ্যান্ড অপারেটর, এক্সপ্রেশন ইন জাভা, আর বিট ওয়াইজ অপারেটর বলে একটা জিনিস হয় যেটা তোদের পরীক্ষায় আসে না বললেই চলে, কিন্তু জেভিয়ার্সের খুব এই বিট ওয়াইজ অপারেটর নিয়ে একটু ঘাটাঘাটি করা অভ্যেস আছে স্কুলে। আমি করিয়ে দেবো বিট ওয়াইজ অপারেটর, আসে না খুব একটা কিন্তু আছে, বইয়েও আছে, আমি করিয়ে দেবো। নেক্সট দিন আমরা এইগুলো করব, আজকে আমি অপারেটরের ফান্ডামেন্টালস বুঝিয়ে দিলাম, নেক্সট দিন এর অ্যাংসিলারিগুলো বোঝাবো, শর্ট হ্যান্ড অপারেটর এর অ্যাংসিলারি, প্লাস প্লাস মাইনাস মাইনাস মানে ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট অপারেটর এর অ্যাংসিলারি মানে এগুলো থেকেই বেরিয়ে এসছে, টার্নারি অপারেটর এর অ্যাংসিলারি, এক্সপ্রেশন এগুলো দিয়েই হবে, এক্সপ্রেশন সলভ কী করে করবো এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমি এটুকুই বুঝিয়ে রাখলাম, আমি তাড়াহুড়ো করে এগোচ্ছি না, তোদের আমি পুরোনো ল্যাগগুলো কমপ্লিট করার সুযোগ দিচ্ছি, যা যা এক্সারসাইজ দিয়েছি সেগুলো সব কমপ্লিট করছিস তোরা। ঠিক আছে, এটা শেষ করে আবার এটারও এক্সারসাইজ দিয়ে দেবো, তাহলে মোটামুটি আমার মনে হয় হাফ ইয়ারলি পর্যন্ত 90% শেষ হয়ে গেল, যদি প্রোগ্রাম টোগ্রাম দেয় তাহলে আমরা একটু প্রোগ্রাম প্রোগ্রাম পরে করবো। এগুলো হচ্ছে মেন আইআইটির জন্য হয়তো এগুলোই থাকবে, এখন আইআইটি হাফ ইয়ারলি ভুলে যা, কবে স্কুল কি হবে কেউ জানে না, যদি জুনে হু করে বাড়তে থাকে তোর কোভিড তাহলে আবার আরও বিপদ, তাহলে সব বন্ধ হয়ে যাবে, তাহলে আবার সব মানে লকডাউন আর সরকারকে করতে হবে না, সবাই নিজে ঘরে লকডাউন করে বসে থাকবে ভয়ের চোটে। আচ্ছা, এটা বলা যাবে না কি হচ্ছে কি না হচ্ছে, ধীরে ধীরে আমরা এগোই, তাড়াহুড়ো করে বেশি শিখতে যাওয়ার থেকে অল্প অল্প করে সলিডভাবে শেখাটা খুব জরুরি। ঠিক আছে, তোদের চিন্তা নেই, আমি একটা ছবিও পাঠিয়ে দেবো এবং এর সঙ্গে যেগুলো রিলেটেড টপিকের বই থেকে আছে আমি সেগুলো ছবি তুলে পাঠিয়ে দেবো, চিন্তা নেই।